দর্শক, আজ আমরা এসেছি আটিবাজার চণ্ডীগ্রাম একটি খামারে। আমরা এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব গরুর বিভিন্ন তথ্য এবং খামারের তথ্য। দর্শক, চলুন এই খামারের মালিকের সাথে আমরা একটু কথা বলি এবং জানার চেষ্টা করি বিভিন্ন তথ্য, যে এই গরু কি কি ধরনের এখানে গরু আছে। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল ভালো আছে। আঙ্কেল, আপনার এই খামারটি যে আপনি শুরু করেছেন, এটি কত বছর ধরে শুরু করেছেন? 25 বছর। আঙ্কেল 25 বছর ধরে। আচ্ছা, আপনি কি মনে করে শুরু করেছিলেন? আঙ্কেল, এটা আমার মানে ছোটবেলাতে মানে চিন্তা ভাবনা গরুর খামার করব। আস্তে আস্তে মানে একটা গরু দিয়ে শুরু করছি। এই পর্যন্ত মনে করো আল্লাহ ভালোই রাখছে। আচ্ছা, মানে আস্তে আস্তে বাড়াইতে থাকি। একটা গরু দিয়ে আপনি এখন আপনার খামারে কয়টা গরু আছে? এখন গাই বছরে আপনি তোমার 17টা চালাই দিলে। 17টা। আর আর সার কয়টা আছে? সার আসিলে অনেকই, মানে সার বাচ্চা আছে তিনটা। তিনটা? হ্যাঁ, বিক্রি করে দিচ্ছি কি আর। আচ্ছা, তো আঙ্কেল আপনার এই যে খামারটা করেছেন, তো এই খামারটার পেছনে আপনার প্রথম যেই বাছুরটা আপনি কিনেছিলেন, সেই বাছুরটা আসলে কত টাকা দিয়ে কিনেছিলেন? আঙ্কেল, মানে একটা গাভী কিনছিলেন। একটা গাভী কিনছিলেন, কত দিয়ে কিনছিলেন সেটা? এই গাভী হচ্ছে মাসিল আপনার তোমার 30,000-35,000 টাকা। 30,000। এখন তো একটা গরুর দাম 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা। আচ্ছা, কোন বাছুরটা মানে কোন গাভীটা কিনছিলেন? ওই গাভীটা নাই এখন। আচ্ছা, আপনি যে কোন জাতের গাভী দিয়ে শুরু করেছিলেন প্রথম? এই অস্ট্রেলিয়া গাভী দিয়ে শুরু করছি। আচ্ছা, আপনি সেই গরুটা কোত্থেকে কিনেছিলেন? এই গরুটা আমার শ্বশুর বাড়িতে আনছিলাম। আচ্ছা, ঠিক আছে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি যে প্রতিদিন দুধ নেন, দিনে কয়বার দুধ নেন আপনি এই গাভী? এই যে সকালে নেই আর বিকালে মানে পানামু। আচ্ছা, তারপর গাড়ির ভিতরে দুধ দিয়ে ব্যাপারি আসবো বিকালে গাড়ির দিয়ে দিব। আচ্ছা, তারপর দুধগুলো আপনি কোথায় বিক্রি করেন? দুধরি দীঘাতলা ধানমন্ডি। আচ্ছা, প্রতিদিন আপনি কত লিটার দুধ পান? সকাল বিকাল তোমার 2 মন 6 মন হয়। আচ্ছা, আমি একটু আঙ্কেল আমি জানতে চাচ্ছিলাম যে এই এখানে কয়টা গাভী আছে? এখানে এই জায়গায় 9টা গাভী আছে। 9টা গাভী আছে। তো প্রত্যেকটা আসলে কোনটা কত লিটার দুধ দেয় আমরা একটু দেখতে চাই। এটা তো আইডিয়া করে বলা যাবে না, 8 কেজি 7 কেজি 10 কেজি। আচ্ছা, এই এই যে গাভীটা দেখতে পাচ্ছি, এই এই গাভীটা, হ্যাঁ, এটা কি জাতের গাভী? যদি সব অস্ট্রেলিয়া আছে করো আছে মিলাই মিলে নানান জাতের গরু। আঙ্কেল, আপনি তো ওই 25 বছর ধরে আছেন, আসলে কোন জাতের গাভীটা বেশি দুধ দিয়ে থাকে? এই যে অস্ট্রেলিয়া গরু বেশি মানে দুধ দিয়ে থাকে। অস্ট্রেলিয়ান গরু না? আর এই লাল যে গাভীটা দেখতে পাচ্ছি, এটা কি দেশি? দেশি না, করদের আমি দেখি। ও আচ্ছা, এটা কি আপনার নিজস্ব ফার্মের গরু নাকি? হ্যাঁ, নিজস্ব। নিজস্ব ফার্মের? আপনার এই প্রত্যেকটাই হচ্ছে নিজস্ব ফার্মের, কোনোটাই কেনা না? আচ্ছা, তো ও এই এই গরুটা আসলে কত লিটার দুধ দেয় আনুমানিক? গরুটা, হ্যাঁ, এটা 9 কেজির মতো হয়। 9 কেজির মতো। এটার আমার বাজার মূল্য কত আছে? এই বাজার মূল্য 2 লক্ষ টাকা দিয়েছিলাম। 2-3 লক্ষ টাকা দিয়ে? 1 লক্ষ টাকা। আচ্ছা, যে আপনার এই খামারের বাছুর বাছুর থেকে আপনি গাভীতে পরিণত করেছেন এরকম? না, এমন মানে একটা আপিল বিক্রি করে দিছি, মানে ওই গাভী পাইলা গাই করাটা মানে অনেক কঠিন ব্যাপার। কারণ? কারণ অনেক খরচ হয়। মানে কি কি তে খরচ হয়? মানে একটা গরু নিচে 3-4 বছর 5 বছর পালতে হয়। আচ্ছা, তার ভিতরে যদি বাচ্চা ধরেন না ধরলে তো মনে করো আবার বিক্রি করে দেওয়া লাগে। আচ্ছা, বাচ্চা না ধরার কারণটা কি? না ধরার অনেক সময় বাচ্চা ধরে, অনেক সময় ধরে না। এই যে মানে ছোটবেলায় 2 লক্ষ 7 হাজার বিক্রি করেছি আজকে 10-15 দিন ধরে, মানে গাভী বাচ্চা মানে কইছিলাম বিলে মানে গাই করবো কিন্তু বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, আর আপনি যে সার বাছুর গুলো হয় সেগুলা কি আপনি বাছুর হিসেবে বিক্রি করে দেন নাকি বড় করেন? বড় করে বিক্রি করি, যে কথাই না, 70,000-80,000-90,000 টাকা করে। আচ্ছা, আর বাছুর বিক্রি করেন কত করে? এই বাছুরই তো তোমার এই আঙ্কেল দুধের বাছুর, দুধটা ছাড়া দিলে 60,000-70,000 বিক্রি করে দেই। এই যে অলরেডি তোমার 70,000-75,000 বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, আপনার বড় করার পর আনুমানিক কত করে বিক্রি করেন সারগুলা? সার 80-90, আবার কুরবানির মধ্যে আরো বেশি বিক্রি হয়। কোরবানি থেকে আপনি খামার থেকে বিক্রি করেন নাকি নিয়ে যান? বাজারে বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা, আপনি আঙ্কেল এই গরুগুলো চেনেন কিভাবে, যে এই গরুগুলো ভালো? চেনার কোনো উপায় আছে কিনা? চিনে আঙ্কেল, এটা আমার মানে অভিজ্ঞতা আছে, দেখতে দেখতে মানে অভিজ্ঞতা হয়ে আসে, কিন্তু ডাক্তার তো 2 টাকা 30 টাকা করি না, নিজেই করি। ওই জ্বর আইলে ট্যাবলেট খাওয়াই যাই, তাই যে বাজার থেকে ওষুধ মাইরা দিলে ভালো হয়ে যায় আল্লাহর রহমতে। আচ্ছা, অনেকে বলে আঙ্কেল ওই চামড়া ধরে নাকি বোঝা যায় যে কোন গরু কত লিটার দুধ দিবে, তো এটা কি আঙ্কেল আসলে? আঙ্কেল, ওইটা এটা মিথ্যা কথা আঙ্কেল।
ভাগ্য তোমার দুধের আটের তো আনলাম পাশের দিকে বাইতে ওইটাতে দশে এটা হলো ভাগ্য। আচ্ছা শ্যাঙ্কেল, আপনার খামারে কত লিটার দুধ সবচেয়ে বেশি গরু, কোন কোন গরুটা সবচেয়ে বেশি দুধ দেয়? সবচেয়ে এই গরুটা এখন দুধ দিয়ে ঠিক আছে, এটা না এটা আনুমানিক কত লিটার দুধ দেয় এখন? মানে এখন তো এখনো 8-10 কেজি হয়ে যায়, বাচ্চা দিলে আরো বেশি হয়, বাচ্চা দিলে আরো বেশি হয়। এটার বয়স কত আছে? এটার বয়স আঙ্কেল অনেক, এটা আনছিলাম আঙ্কেল 64,000 টাকা দিয়ে বুঝা। আচ্ছা এখন তো 2,25,000 টাকার মাল, 2,25,000 টাকা না? এটা গাভীন? আচ্ছা ইয়া, এটা বাচ্চা দেওয়ার পরে কত লিটার দুধ দিবে? 15 লিটার মতো না? দিনে দুইবার দেয়? সকালে লিটার। আচ্ছা আপনি এই গরুগুলোর যত্ন নেন কিভাবে? এই যে যত্ন সকালে আদানের বেলা লাগছি, প্রচুর মোতর করাইছি, খাওয়াইছি, খাওয়াই এখন ডাকা রওনা করলাম, এবার তাদের লোক আছে। আর কি কি খাওয়ান আঙ্কেল? খাওয়াই খাওয়াই কুড়া, খাওয়াই গম, খাওয়াই মুখ, খাওয়াই মানে পাঁচ পদের খাওয়ার, আবার যাও লবণ, মানে অনেক পদে। আচ্ছা এমনি কোনো ইয়া আছে যে এই খাবারটা খাওয়াইলে দুধ বেশি হইতে পারে? না অন্য কিন্তু খাবার খাওয়াই না, ওই যে অনেকে ফিটফিট খাওয়ায় আমি ফিটফিট খাওয়াই না। আঙ্কেল পুরোপুরি খাবার আছে তো দেখাই দেবো যে এই খাবারটি খাওয়াই। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আরেকটা বিষয় জানতে চাইছিলেন যে এই গরুগুলো আপনারা যে এখানে পালতেছেন তো এরকম কোনো রোগ হয় না? না আঙ্কেল, রোগ আমার তেমন জানা করছে কোনো রোগ নাই, আল্লাহ আমার ভালো রাখছে। আমি খুব মানে গিলিং ঘটর এইটা এইটা মাইরা দিই আঙ্কেল, কিন্তু রোগ বলা নাই আল্লাহ দিলাম। এমনি যারা খামার করতে চায়, এমনি যারা খামার করতে চায় ধরেন এই রোগ থেকে বাঁচার জন্য আসলে কি করা লাগবে আপনার মনে হয়? আঙ্কেল এটার তারপরে খাবারে ট্রেডিং দিতে হবে, যে খামার আছে ওই খামারে ট্রেডিং দিলে তারপরে বুঝবে। আমার তো অভিজ্ঞতা হয়ে থাকে। আপনি ট্রেনিং করছিলেন? না আমি আঙ্কেল ট্রেনিং করিনি, আপনার ওই 25 বছরের অভিজ্ঞতা থেকে। না 25 বছরের অভিজ্ঞতা, ডাক্তার গুলোকে থাকতে থাকতে ওই যে সেই কোম্পানির ডাক্তার আছে, নানান ডাক্তার আছে, ওরা আঙ্গুরে মানি লইয়া একটা মিটিং করে, পরে পরে ডাক্তার আইয়ে আবার বাসায় দেখায় কিভাবে কিভাবে কি করতে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনার বছরে কয়টা বাচ্চা হয় মানে এই গরুর? আঙ্কেল প্রতি বছরই ধরো একটা করে দেয়, একটা করে দেয়। এখন তো সবই আলাদা দিলে বেরো বাচ্চা, এই যে সবই দিয়ে বাচ্চা আছে, এইটা আছে, ওইটা আছে, ওইটা আছে, এইটা আছে। এখন আঙ্কেল একটা জানতে চাচ্ছিলাম যে আপনি যে এই খামারটা করেছেন তো এই খামারটা করে আপনি সফল কিনা বা আপনার? আঙ্কেল আল্লাহ এবারে ভালো রাখছে, মাইয়া ঘরে কলে দৌড় লেখাপড়া করে যাচ্ছি। আপনার এখন মাসে আনুমানিক কত টাকা আয় আছে? আঙ্কেল আমি হিসাব করি না, আমি হিসাব করে খাই না, হিসাব করে চলি না। এই যে কর্মচারী বেতন আছে, কয়জন কর্মচারী আছে আপনার খামারে? আমরা দুইজন করি আর ইয়ে কর্মচারী থাকবে। ওদের কত টাকা আনুমানিক দেওয়া লাগে? 15-16 হাজার টাকা। আচ্ছা আঙ্কেল, আপনার আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে যারা খামার করতে চায় তো এই এই ঘরটা আপনি বানিয়েছেন তো এই ঘরটা বানানোর ক্ষেত্রে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় বা কিভাবে ঘরটা রাখলে গরুরা ভালো থাকবে? এই যে টিন দিছি, উপরে ইয়া দিছি, সব দিয়ে দিছি। আচ্ছা দিনে কয়বার গোসল করেন এই গরু? দিনে আঙ্কেল দুইবার, দুইবার আদানের বার একবার আর সকালে একবার করাইছি। আর শীতের সময়? শীতের সময় একবার, শীতের সময় একবার। গরমে গরমের সময় তো আসলে আঙ্কেল তিনবার মানুষ গোসল করায়, তো তিনবার গোসল করানো ভালো না দুইবার? না আমি দেখি আঙ্কেল গোসল করালে যদি ঠান্ডা লেগে থাকে দুইবারই গোসল করাই। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কেউ যদি খামার করতে চায় কি নিয়ে শুরু করবে প্রথমে বা কত টাকা নিয়ে শুরু করলে আপনার মনে হয় ভালো হয় বা কয়টা গরু নিয়ে শুরু করা ভালো? আঙ্কেল এটা ভালো গরু নিতে 5-7টা গরু নিয়ে করলে ভালো হবে আঙ্কেল। 5-7 আপনার এখানে এই জায়গাটা তো আপনার? হ্যাঁ নিজের। কতটুকু জায়গা আছে আনুমানিক এখানে? 18 শতাংশ জায়গা আছে। 18 শতাংশ। আচ্ছা আঙ্কেল, আপনার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। দর্শক, আমরা দেখলাম এই খামারের বিভিন্ন তথ্য সম্পর্কে জানলাম, আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে আসবে। আপনারা নতুন যারা রয়েছেন বা প্রবাসী যারা রয়েছেন খামার করতে আগ্রহী, তারা এই তথ্যগুলো নিয়ে খামার তৈরি করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের গরু রয়েছে, যে গরুগুলো
প্রতিদিন 10-12 লিটার দুধ দিচ্ছে এবং এর বাছুরগুলো বিক্রি করেও আয় হচ্ছে অনেক টাকা। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার রয়েছে কিছু, আমরা এই সারগুলোর দামও জানব। আমরা একটু এই সারগুলোর দাম একটু জানতে চাইতেছিলাম। এই সারটার দাম কত আঙ্কেল? এই সারটার দাম আঙ্কেল 90,000 টাকা। 90,000 টাকা? এটা কি আপনার নিজস্ব, মানে আপনার খামারে জন্ম নিছিল নাকি? কিনে আনছিলেন? কত দিয়ে কিনে আনছিলেন? এটার মারে কিনে আনছি 1,20,000 টাকা দিয়ে। 1,20,000 টাকা দিয়ে কিনে আনছিলেন? আচ্ছা, আপনি এটা কি কুরবানিতে সামনে রেখে পালতেছেন? আগে বিক্রি করে দিব আঙ্কেল। আগে বিক্রি করে দিবেন? আচ্ছা আঙ্কেল, এর পরের যে গরুটা আছে ওইটা কত? ওইটা দুধ খায় আঙ্কেল। ওইটা দুধ দেয়? হ্যাঁ, দুধ খেয়ে যাচ্ছে ওইটার মাত্র। ও আচ্ছা আচ্ছা, ওইটি বিক্রি করে দেবেন। আচ্ছা আঙ্কেল, ও আমরা একটু ওই বাছুরগুলো দেখবো, আসুন। ওইও দুধ খায়? আচ্ছা, এটা কয় মাস বয়স এগুলো? এক দেড় মাস। আচ্ছা আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন এখানে বাছুরগুলোর দাম জানলেন, বাছুরগুলোর তথ্য সম্পর্কে আপনারা জানলেন, এই খামার সম্পর্কে বিভিন্ন তথ্য পেলেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি আপনাদের একটুও হেল্প করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব হচ্ছে আমাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।